অনেক কিছু হয়তো আমাদের ইতিহাসের অংশ, কিন্তু আওয়ামী লীগ আসলে ইতিহাসকে নষ্ট করে ফেলেছে, ফলে অনেক কিছুই আসলে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না। তো একইভাবে যেরকম 7ই মার্চ এবং শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে, তাকে হচ্ছে যেইভাবে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, তো সেগুলো একটা ফ্যাসিস্ট ইডিওলজির অংশ হয়ে গেছে। তো এই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আসার সরকার এবং যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে তো আমরা এই ফ্যাসিস্ট প্রবণতাগুলোকে রাখতে পারি না। আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না, যেটা আওয়ামী লীগ করেছিল সেটা ইতিহাসের অংশ, নির্মোহভাবে ইতিহাস নতুন করে লেখা হবে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, সেখানে থাকবে। কিন্তু সেটাকে দিবস হিসেবে যেই ধরনের টর্চা, এটার তো একটা রাজনীতি আছে। তো আমাদের এই গণ অভ্যুত্থানের এই সরকার, সেই সরকারে তো সেই রাজনীতিটা আমরা চলতে দিতে পারি, সেটা ধারাবাহিকতা অবশ্যই নতুন বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো সে তারা কাকে জাতির পিতা বললো, কারা তাকে, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে চাচ্ছি, ফলত আমাদের ইতিহাসের প্রতি তো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে। তো আপনারা যদি আওয়ামী লীগের করা সব কিছুকে মনে করেন জাতীয় জাতীয়, আপনারা তো গত এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার, তারই তো আসলে বৈধতা নেই। তো সেই সময় তো অনেক কিছুই করা হয়েছে, এই সবগুলো জিনিসকে তো আমাদের আসলে পুনর্গঠন করতে হবে। আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ে ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই, আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে, আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিছনে না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না, ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে, যেটা মাওলানা ভাসানীর কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নাই। তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে হবে।